বাংলাদেশ হচ্ছে ইতিহাস ও সংস্কৃতি সমৃদ্ধ একটি উন্নয়নশীল দেশ। এই দেশে সমুদ্র থেকে শুরু করে পাহাড়, নদী, বন, জলপ্রপাত ও আরও উল্লেখ্য অনেক দর্শনীয় স্থান আছে, যা ভ্রমণ পিপাসুদের ঘুরে বেড়ানোর জন্য খুবই আকর্ষণীয় সুন্দর স্থান হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে বাংলাদেশের শীর্ষ 10টি স্থান তুলে ধরব। 1 নম্বরে আছে বান্দরবান। এই বান্দরবানে রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর স্থান, যা ভ্রমণ পিপাসুদের জন্য একটি আদর্শ ভ্রমণের স্থান হতে পারে। এখানে রয়েছে স্বর্ণ মন্দির, যা 200 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত, আর মেঘলায় রয়েছে ঝুলন্ত ব্রিজ, শিশু পার্ক, চিড়িয়াখানা ও দেখার মতো একটি মিনি সাফারি পার্ক। আরও আছে চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত মিলনছড়ি ও নীলাচল, আর এই নীলাচল থেকে পুরো বান্দরবানের সৌন্দর্য দেখে উপভোগ করা যায়। 2 নম্বরে আছে পাহাড়পুর। নওগাঁ জেলায় পাহাড়পুরের বৌদ্ধ মন্দির হচ্ছে ধ্বংসপ্রাপ্ত একটি বৌদ্ধ বিহার। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের পাশেই আছে জাদুঘর। খ্রিস্টপূর্ব 8ম শতকের গোড়ার দিকে এই প্রাচীন বিহারটি নির্মিত হয়েছিল, আর 781 সাল থেকে 881 সালের মধ্যে ধর্মপাল এই বৌদ্ধ বিহারটি 3টি ধাপে নির্মাণ করেছিলেন। 3 নম্বরে আছে রাজশাহী। রাজশাহী শহরটি আজ একটি শিক্ষামূলক ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। অতীতে রাজশাহী স্থানটি রেশম উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো, যা সারা পৃথিবী জুড়ে বিক্রি হয়েছিল। আর শাড়ি প্রেমীদের জন্য রাজশাহী সিল্কের কথা না বললেই নয়। আর গ্রীষ্মকালে এই রাজশাহী থেকেই আমরা পেয়ে থাকি সুগন্ধযুক্ত আম ও লিচু। 4 নম্বরে আছে খুলনা। খুলনা বাংলাদেশের 3য় বৃহত্তম শহর। খুলনাতে প্রাচীনতম সমুদ্রবন্দর আছে, যেখানে পৃথিবীর অন্য দেশ থেকে জাহাজ এসে এই বন্দরে ভিড়ে। খুলনায় রয়েছে সুন্দরবন আর পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। আরও আছে এখানে খানজাহান আলীর মাজার, যা দর্শনার্থীদের আকৃষ্ট করবে। 5 নম্বরে আছে সিলেট। সিলেট হচ্ছে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ও প্রাকৃতিক মনোরম নগরী হিসেবে পরিচিত। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। এখানে আছে দেখার মতো পাহাড়, হ্রদ, নদী, চা বাগান ও হজরত শাহজালালের মাজার শরীফ। আর এই মাজারে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করে। আরও আছে সুন্দর সুন্দর পিকনিক স্পট, যার মধ্যে জাফলং অন্যতম। 6 নম্বরে আছে ময়মনসিংহ। ময়মনসিংহ শহরটি 200 বছরের রাজনৈতিক ও সংস্কৃতির ইতিহাস জড়িত একটি শহর। ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এখানে ঐতিহাসিক স্থান ও আকর্ষণীয় পিকনিক স্পট আছে। আরও আছে দর্শনার্থীদের জন্য অর্কিড বা স্ট্রবেরি উদ্যান ও অ্যাডভেঞ্চার পার্ক। আরও আছে নদীর তীরে বসে নৌকা বাইচ উপভোগ করার জন্য মনোরম পরিবেশ। আর এই ময়মনসিংহ হস্তশিল্প ও নকশিকাঁথার জন্য অনেক অনেক বিখ্যাত। 7 নম্বরে আছে ঢাকা। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, আর এই রাজধানীর বিবরণ দিতে গেলে কিছুই শেষ হবে না। ঢাকা হল বাংলাদেশের প্রাণকেন্দ্র। ঢাকাতে রয়েছে পরিদর্শন করার জন্য জাতীয় স্মৃতিসৌধ, সংসদ ভবন, লালবাগ দুর্গ, বোটানিক্যাল গার্ডেন, হাতির ঝিল হ্রদ। ঢাকার মতিঝিল এলাকা হচ্ছে বাণিজ্যিক এলাকা। বাংলাদেশের প্রধান প্রধান স্কুল কলেজগুলিও ঢাকায় অবস্থিত। আরও আছে পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যটন হোটেল। 8 নম্বরে আছে বগুড়া। বগুড়া বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং আকর্ষণীয় শহর। এখানে অনেক জনপ্রিয় স্থান আছে, যা দেশি ও বিদেশি দর্শনার্থীদের জন্য খুবই আকর্ষণীয়। এখানে দেখার সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হল প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান, যা 3য় শতাব্দীর পুরানো এবং এটি মহাস্থানগড় নামে পরিচিত। 9 নম্বরে আছে সোনারগাঁও। সোনারগাঁও স্থানটি ঢাকা থেকে 18 মাইল দূরে অবস্থিত। সোনারগাঁও শহরটিকে রাজবংশীয় শাসকরা এটিকে আকর্ষণীয় শহর হিসেবে গড়ে তুলতে অবদান রেখেছেন। এটি একটি পুরাতন ঐতিহাসিক স্থাপত্য সংস্কৃতিতে প্রতিফলিত হয়েছে। এখানে লোক শিল্প ও কারুশিল্প জাদুঘর এবং রাজপ্রাসাদ ও দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর জন্য অনেক স্থান তৈরি করা হয়েছে।
10 নম্বরে আছে কক্সবাজার। কক্সবাজার শহরটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত। কক্সবাজার শহরটি একটি সুন্দর সমুদ্র উপকূলীয় শহর, যা শুধু আমাদের দেশের মানুষদের সৌন্দর্য পিপাসুদের জন্য সীমাবদ্ধ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভিড় করে আমাদের দেশের এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এখানে রয়েছে বিভিন্ন পিকনিক স্পট ও পর্যটকদের জন্য থাকার বিভিন্ন হোটেল। শুধু সমুদ্র দেখার পাশাপাশি ঘুরে দেখে আসতে পারেন হিমছড়ি ও সেন্ট মার্টিন দ্বীপ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের দেশের শীর্ষ 10টি ঐতিহ্যবাহী স্থান। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আপনার বন্ধু ও স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। আপনি ও আপনার প্রিয় মানুষগুলো যদি এই স্থানগুলোতে আগে গিয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আপনাদের অভিমত। আগামীতে এরকম আকর্ষণীয় আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। আজ আর নয়, সবাই ভালো ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।